হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের দেখাবো তোমরা কিভাবে ঘরেই পনির তৈরি করতে পারবে। তো চলো শুরু করা যাক। আমি এখানে 1.5 কেজি মতো গরুর দুধ নিয়ে নিয়েছি। তোমরা চাইলে প্যাকেটের দুধ ইউজ করতে পারো। এবার আমি দুধটাকে ভালোভাবে একটু জাল দিয়ে নেব। যতক্ষণ না দুধটা ফুটে আসে ততক্ষণ অপেক্ষা করব। দুধটা ফুটে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এবার আমি একটু একটু করে ভিনিগার দিয়ে নেব। তোমরা ভিনিগারের জায়গায় লেবুর রস ব্যবহার করতে পারো, আমি এখানে ভিনিগারটা ব্যবহার করেছি। প্রথমে একটু দেব, একটু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব, তারপরে আর একটু দিয়ে দেব। বাকি ভিনিগারটাও দিয়ে দিচ্ছি। দেখো ছানাটা কিন্তু ফাটতে শুরু করেছে, কিন্তু এখনই পুরোটা হয়ে যায়নি, আর একটু কিন্তু সময় লাগবে। ছানাটা কিন্তু সম্পূর্ণ ফেটে গেছে আর জলটাও কিন্তু আলাদা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এবার আমি কিন্তু জলটা ছেঁকে নেব। এবার আমি এরকম ধরনের একটা বাটি নিয়ে নিচ্ছি, তোমরা চাইলে ছাঁকনিতেও ছাঁকতে পারো। এবার আমি একটা পাতলা সাদা কাপড় নিয়ে নিচ্ছি। রঙিন কাপড় কিন্তু ব্যবহার করবে না, তাতে কিন্তু রং ওঠার একটা সম্ভাবনা থাকে। চেষ্টা করবে সাদা কাপড় নেওয়ার। এবার আমি ছানাটা ঢেলে দিচ্ছি। এবার আমি ঠান্ডা জল দিয়ে দেবো, জাস্ট একটু গরম ভাবটা চলে যাওয়ার জন্যে। এবার এরকম ভাবে কাপড়টা নিয়ে নেব, ছানা থেকে সম্পূর্ণ জলটা বের করে দেব ভালোভাবে, যাতে একটুও জল না থেকে যায়। হাতে গরম ভাব লাগছে, তার জন্য আমি আর একটু ঠান্ডা জল দিয়ে নিচ্ছি, তাতে ভালোভাবে আমি চিপে জলটা বের করতে পারবো। জলটা বের করা হয়ে গেছে। এবার আমি ঠিক এইরকম ভাবে টাইট করে বেঁধে নিয়েছি, ঠিক এরকম ভাবে রেখে দেব। তারপর একটা ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রাখবো। আমি এখানে শিল দিয়ে চাপা দিয়েছি, তোমরা তোমাদের মতো করে যে কোনো কিছু দিয়ে চাপা দিতে পারো, কিন্তু সেটা ভারী জিনিস হতে হবে। 4-5 ঘন্টা জন্য রেখে দেব, এরকম হবে। ঠিক এটা আস্তে আস্তে কিন্তু আরো বসে যাবে। আমি 5 ঘন্টা পরে ফিরে এসেছি। তোমরা চাইলে এটা আরো বেশিক্ষণ রাখতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু ছানাটা কিন্তু গরম থাকতে থাকতে পনিরটা তৈরি করতে হবে, না হলে কিন্তু সেট হবে না। চলো এবার দেখে নিই পনিরটা কতটা কি সেট হয়েছে। পনিরটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা, একটু কোনো দিক থেকে কিন্তু ফেটে যায়নি। এবার আমি পনিরটা কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরা, ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এই পনির দিয়ে যে রেসিপিটা করব, সেটাও কিন্তু তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে শেয়ার করব। দেখো পনিরগুলো আমার কাটা হয়ে গেছে, আমি আবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে, কোনো দিকে কিন্তু ফাঁকা নেই। প্রত্যেকটা পনির কিন্তু খুবই সুন্দর হয়েছে। তোমরাও এইভাবে পনিরটা ঘরে তৈরি করে দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। কিছু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছেড়ে যাওয়ার আগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর নতুন নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।